হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক এগেন আমরা চলে এসছি তোমাদের জন্য বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর যে স্কুলটা রয়েছে সেই পেজটাকে সলভ করবার জন্য এর আগের সেটটা কালাম না কারণ আগের পেজটা ইংলিশ পেজ ছিল ঠিক আছে তো ওই শেটটাকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো মেনলি বাংলা সেটগুলো করলেই আমাদের হয়ে যাবে ঠিক আছে চলো চারশো এগারো নাম্বার সেট আমরা করব ঠিক আছে চলো তো চারশো এগারো নাম্বার সেট আজকে আমরা করব তো টপিকটা হচ্ছে তোমার বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল ঠিক আছে চলো এই সেটটাকে করা যাক যারা যারা লাইভে এসে গেছো প্রত্যেককে বলবো যে লাইভটাকে একবার একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই লাইভে আসতে পারে যাতে সবাই লাইভে জয়েন করতে পারে ফটাফট একটু লাইভটাকে শেয়ার করে দাও তাড়াতাড়ি ঠিক আছে চলো আমরা হচ্ছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার স্কুলটা নিয়ে আলোচনা করব। টপিকে চলে আসি ডাইরেক্ট অঙ্কতে চলে আসছি যারা অঙ্কগুলো দেখো প্রতিদিন আমি প্রত্যেককে বলবো বাড়িতে গিয়ে ভালো করে প্রত্যেকটা সেট যতগুলো সেট এখনো পর্যন্ত হয়ে গেছে বাড়িতে ভালো করে না টপিকগুলো ধরে ধরে প্র্যাকটিস করো ঠিক আছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় চলে আসবো হচ্ছে প্রথম কোশ্চেনটাকে নিয়ে বার্ষিক নয় পার্সেন্ট সরল সুদের হারে মানে আরের মানটা বলে দিয়েছে হচ্ছে নাইন পার্সেন্ট তারপরে দেখো সুদে তিন হাজার টাকা মানে পির যে মানটা সেটা বলে দিয়েছে টাকা হাজার আর তারপরে কি বলেছে দু বছরের মানে টাইমটাকে বলে দিয়েছে হচ্ছে কত টাইমটাকে বলে দিয়েছে হচ্ছে দু বছর তাহলে আই কত সুদ কত জানতে চেয়েছে সেটা মানে পি আর টি বাই হচ্ছে একশো তাহলে আইয়ের জায়গায় আই থাকলো পির মান হচ্ছে তিন হাজার হলো মান কত কত টাইম বছর বাই হচ্ছে কত বাই হচ্ছে একশো একটা জিরো দুটো জিরো এখানকার একটা জিরো দুটো জিরো কেটে গেল তাহলে আই এর যে মান দাঁড়াচ্ছে সেটা দেখো কত দাঁড়াচ্ছে দুই আর তিনে ছয় নয় চুয়ান্ন আর একটা জিরো মানে চলে আসবে হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা অ্যানসার আসবে পাঁচশো চল্লিশ টাকা মানে অপশন সি হচ্ছে কারেক্ট উত্তর সবাই একটু কমেন্ট সেকশনে তাড়াতাড়ি লাইভে বলে দাও যে সবাই সঠিক উত্তরটা বার করতে পেরেছে কিনা পাঁচশো চল্লিশ হচ্ছে কারেক্ট উত্তর এই তো লাইভে লোকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আচ্ছা বাপি ঘোষ বলছে স্যার টেক মাই নেম মিলু এস কে বলছে স্যার টেক মাই নেম আচ্ছা চলো পাঁচশো চল্লিশ টাকা উত্তর আসবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে আসবো বলছে এক্সেস পার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইজিক্যাল টিরো হলে বীজ গুণফল কত দেখো এই সমীকরণে দুটো আগে সমীকরণটা টুকি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস হচ্ছে তিন এটা ইকুয়াল টু জিরো দুটো বীজ একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা আলফা ইন্টু বিটা মানে হচ্ছে সি বাই এ হয় সি কোনটা এটা সি এ কোনটা এটার যে সহগ রয়েছে ওয়ান এটা হচ্ছে এ তাহলে লিখবো তিন বাই এক এবার এই দুটো বীজের যে গুণফল সেই গুণফলটা কত গুণফলটা হচ্ছে তাহলে তিন হচ্ছে কেন তিন হচ্ছে স্যার এই যে দেখো তিন আর এক গুণ করলে আমাদের উত্তর কত আসবে তিন আর এক ভাগ করলে তিন উত্তর আসবে তাই জন্য উত্তর যেটা হবে সেটা হচ্ছে সি এরকম কারেক্ট উত্তর লিখবে কমেন্ট সেকশানে ঠিক আছে তোমরা ডাইরেক্ট এম না লিখে ঠিক আছে তোমরা এরকম ভাবে কমেন্ট সেকশানে লিখে করবে তাহলে খুব ভালো হয় চলো নেক্সট কোশ্চেনে চলে আসা যাক বলছে ও কেন্দ্রীয় এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায় তাহলে চলো সবার আগে ছবি আঁকি এটা হচ্ছে একটা বৃত্ত রয়েছে সেই বৃত্তটা ও কেন্দ্রীয় বৃত্ত তাহলে এই যে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত এটা হচ্ছে কি ও কেন্দ্রীয় বৃত্ত এই ও কেন্দ্রীয় বৃত্তের কি বলেছে কোন ও বি সমান ষাট ডিগ্রি কোন এওবি তাহলে এখানে একটা এ নিলাম ও নিলাম আর এখানে নিলাম বি এই এ ও আর এখানকার থাকা বি এটা হচ্ছে ষাট ডিগ্রি হবে এ ও বি কোন যেটা এই কোনটা হবে হচ্ছে ষাট ডিগ্রি ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি কোন ষাট ডিগ্রি এবি আর সিডি দুটো সমান দৈর্ঘ্যের দৈর্ঘ্য তাহলে ডি কোণের মান কত আচ্ছা আমাকে বলেছিল জ্যা হবে তাহলে একটা এঁকে নিলাম আর এখানে একটা সিডি এঁকে নিলাম এখানে একটা সিডি এঁকে নিলাম এই জ্যাটা মান কত এই জ্যাটার মান হচ্ছে যত এখানে থাকা এই যে জ্যাটা আমি এঁকেছি ওপরে যেটা আমাদের সি এই জ্যাটার মান আর এখানে থাকা এই জ্যাটার মান দুটো জ্যায়ের মান সমান তাহলে এই জায়গার অ্যাঙ্গেলটা কত হবে সি ও ডি সি ও ডি এই জায়গার কোনটা কত হবে এই জায়গার কোনটা কত হবে দেখো এখানকার কোন যদি ষাট ডিগ্রি হয় স্বাভাবিক বিষয় এখানকার কোনটাও ষাট ডিগ্রি হবে এটাই হচ্ছে উত্তর হবে ঠিক আছে সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সবসময় সমান কোন উৎপন্ন করে সমান দৈর্ঘ্যের যা কেন্দ্রে সবসময় সমান কোন উৎপন্ন করে এইটা সমান দৈর্ঘ্যের যা এটা সমান দৈর্ঘ্যের যা এই যাটা এই যাটা কেন্দ্রতে যদি ষাট ডিগ্রি কোন তৈরি করে তাহলে এই জ্যাটাও কেন্দ্রতে ষাট ডিগ্রি কোণই তৈরি করবে এটা একটা উপপাদ্য আছে সমান দৈর্ঘ্যের যে কেন্দ্রে সবসময় সমান কোণ উৎপন্ন করে তাহলে ষাট ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার চলে আসবো হচ্ছে কোন এটা তাহলে কোনটা উত্তর হলো বিটটা কারেক্ট উত্তর হলো আচ্ছা কি বলছে চলে আসবো বলছে পরে পরের ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলছে যে একটি গোলকের আয়তন এত তাহলে গোলকটির ব্যাসার্ধ কত দেখো সবার আগে আয়তন কত দিয়েছে আয়তন মানে হয় ফোর থার্ড পাই আর কিউব এটার মান কত দিয়েছে দেখো ফোর থার্ড পাই আর কিউবের মান দিয়েছে একশো উনআশি পূর্ণ দুই বাই তিন তাহলে ক্যালকুলেটারে মারি একশো উনআশি ইন্টু তিন করো তিন নং সাতাশের সাত হাতে থাকলো দুই সাত তিনে একুশ আর দুই মিলে হলো তেইশ তেইশের হচ্ছে তিন হাতে থাকলো দুই তিন এক তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচশো সাঁইত্রিশ যুক্ত দুই মানে টোটাল চলে আসবে পাঁচশো আসবে তার মানে এটার সাথে এটাকে গুণ করার পর এই নাম্বারটা যোগ করলে পাঁচশো উনচল্লিশ আসছে তাহলে চার বাই তিন লিখলাম পাইয়ের জায়গাতে লিখলাম বাইশ বাই সাত আটটাকে আরের কিউবটাকে এরকমই রাখলাম এই টোটাল পার্টটাকে সলিউশন করে এই টোটাল পার্টটাকে সলিউশন করে আমরা লবে যেটা পাচ্ছি সেটা পাঁচশো উনচল্লিশ পাচ্ছি আর নিচে তিন পাচ্ছি এদিকে তিন এদিকে তিন কেটে দিলাম এগারো দিয়ে এটা কাটলাম দুই থাকে এগারো দিয়ে এটা কাটলাম চার এগারো চুয়াল্লিশ আর নয় আর নয় নয় নির উনপঞ্চাশ হচ্ছে নয় এগারো নিরানব্বই হচ্ছে তাহলে আর কিউবের যে মানটা হচ্ছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ আর তার সাথে এই নিচে থাকা সাতটা কি ওপরে গুণ হবে তাহলে ঊনপঞ্চাশ ইন্টু সাত বাই এই দুই আর এই চার মানে টোটাল আট যেটা এই আটটা তলায় গিয়ে ভাগ হবে তাহলে বাই এইট তাহলে আমরা আটটাকে লিখতে পারি এরমভাবে ভাবে ওপরের ঊনপঞ্চাশটাকে সাত ইন্টু সাত ইন্টু সাত আর আটটাকে লিখতে পারি আর যেহেতু এর দেখো আগের লাইনে কিউব ছিল আর আমরা কিউবটাকে তুলে দিচ্ছি তাহলে এখানে যেটা সেটা হচ্ছে কিউব রুট এটাকে লিখব কিউব রুট তাহলে ওপরের এই তিনটে সাতের জন্য ওপরে চলে আসবে একটা সাত নিচে তিনটে দুইয়ের জন্য নিচে চলে আসবে একটা দুই রেডিয়াস যেটা বেরোবে সেটা বেরোবে সাত বাই দুই সাত বাই দুই মানে বোঝায় হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বোঝায় সাত বাই দুই মানে থ্রি পয়েন্ট ফাইভ বোঝায় থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট তাহলে সাড়ে তিন হচ্ছে অ্যান্সার অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট একটু কমেন্ট সেকশনটা পড়া যাক যাক সোমনাথ স্যারের ক্লাস সবাই করবে বারবার ভবিষ্যতে এর আরও বাড়বে সাবস্ক্রাইবার থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে আচ্ছা টেকনো এডিটার গোলাপ ফুল দিচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ আপনার কি বলছে হ্যাঁ ও কেমন আছেন ভালো আছি তোমরাও আশা করি ভালো আছো চলো নেক্সট কোশ্চেনে চলে আসা যাক বলছে টেন আঠাশ ডিগ্রির মান কত দেখো টেন বাষট্টি ডিগ্রি টেন বাষট্টি ডিগ্রির মান হচ্ছে পি বাই হচ্ছে কিউ টেন বাষট্টি ডিগ্রিটাকে তুমি ভেঙে লিখতে পারো নব্বই ডিগ্রি মাইনাস আঠাশ ডিগ্রি ইজিক্যাল টু লিখতে পারো পি বাই কিউ দেখো তুমি নব্বই থেকে যদি আঠাশ বিয়োগ করো তাহলে কিন্তু বাষট্টি মিলে যায় তাহলে ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে বোঝায় কট থিটা বা কট আঠাশ ডিগ্রি এটার মান বোঝায় হচ্ছে পি বাই কিউ তাহলে কট আঠাশের মান যদি পি বাই কিউ হয় তাহলে ট্যান আঠাশটার উল্টো বেরোবে তাহলে ট্যান আঠাশ ডিগ্রি যেটা বেরোবে সেটা হচ্ছে কিউ বাই পি বেরোবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে অ্যান্সার ট্যান আঠাশ ইজিক্যাল টু কিউ বাই পি হচ্ছে কারেক্ট উত্তর উল্টো বেরোবে অ্যান্সারটা অর্থাৎ কিউ পি হবে মানে কোন উত্তরটা কারেক্ট কিউ পি মানে অপশন ডি কারেক্ট কিউ পি মানে হচ্ছে অপশন ডি কারেক্ট ঠিক আছে আচ্ছা কিউ বাই পি কারেক্ট অ্যান্সার ঠিক আছে সবাই সবাই সঠিক উত্তর দিয়েছে মোটামুটি কিউ পি হচ্ছে কারেক্ট উত্তর ভেরি গুড এক্সিলেন্ট চলো নেক্সট কোশ্চেনে চলে আসা যাক এই কোশ্চেনটা ক্রিটিক্যাল কোশ্চেন এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন ভালো করে বুঝবে এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন আছে ঠান্ডা মাথায় শুনতে হবে নাহলে কিন্তু বুঝতে পারবে না দেখো প্রথমত এই কোশ্চেনটাকে আগে ভালো করে টোকো সামেশান সামেশান আই ইকুয়াল টু ওয়ান থেকে কুড়ি এখানে রয়েছে এক্স আই মাইনাস হচ্ছে চল্লিশ এই টোটালটার মান কত দেওয়া এই টোটালটার মান দেওয়া কুড়ি দেওয়া এই টোটালটার মান দেওয়া হচ্ছে কুড়ি দেওয়া আমাকে বলেছে এক্স বার কত এটা বার করতে বলেছে দেখো এখানে আই এর মান দেওয়া আছে হচ্ছে ওয়ান থেকে স্টার্ট করে কুড়ি পর্যন্ত মানে টোটাল যে পদ সংখ্যা হবে সেটা কুড়িটা পদ হবে এক থেকে কুড়ি পর্যন্ত আছে মানে টোটাল পদ কুড়িটা হবে তাহলে আমরা আইয়ের জায়গাতে ওয়ান টু থ্রি ফোর বসি বসি যাবো ফার্স্টে ওয়ান বসাবো ওয়ান বসানোর জন্য হবে এক্স ওয়ান মাইনাস চল্লিশ তারপর এখানে আইয়ের জায়গাতে বসাবো হচ্ছে টু তাহলে প্লাস দিয়ে সামেশানের জন্য প্লাস আসবে এই যে সামেশান রয়েছে সামেসানের মানে হচ্ছে প্লাস আস্তে আস্তে যাবে তারপর দুই বসাবো তাহলে হবে এক্স টু মাইনাস চল্লিশ তারপরে আইয়ের জায়গাতে তিন বসাবো তাহলে আসবে x3 থ্রি মাইনাস চল্লিশ তারপরে চার বসাবো X4 ফোর মাইনাস চল্লিশ এইভাবে আমরা টোটাল কতগুলো পদ বসাবো টোটাল কুড়িটা পদ বসাবো তো কুড়িটা পদ নিশ্চয় লিখবো না এখন যদি একশো দেখতে একশোটা পদ নিশ্চয় লিখতে বসতাম না তিন চারটা দেখাবে দেখানোর পর এরকমভাবে প্লাস দিয়ে ডট 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 দিয়ে ছেড়ে দেবে এবং লাস্টের পদটাকে লিখবে একদম লাস্ট পদ কুড়ি বসাবো কারণ দেখো কুড়িতে গিয়ে থামতে বলেছে মাথায় কুড়ি আছে তাহলে লাস্টের পদটা হবে এক্স টোয়েন্টি মাইনাস হচ্ছে ফোর এটা ইকুয়ালস টু হচ্ছে টোয়েন্টি তাহলে দেখো সবকটা পদকে যদি যোগ করে এক জায়গায় লিখি তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এই করতে করতে এক্স টোয়েন্টিগুলো একসাথে থাকবে তার মানে এরম লিখবো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর ঠিক আছে এই করতে করতে ঠিক আছে এই করতে করতে লাস্ট টার্ম এক্স টোয়েন্টি পর্যন্ত একসাথে থাকবে টোটাল টোটাল যে চারের সংখ্যা এটা চল্লিশ ছিল না মানে চার ছিল কোয়েশ্চেনটাতে এটা চার ছিল তাহলে এইটা যেটা আমরা ভুল করছি না এটা চল্লিশ হবে না এটা চার হবে এটা চার হবে এটাও চার হবে এটাও চার হবে এটাও চার হবে এটাও চার তো ঠিকই আছে ঠিক আছে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো চার কটা হবে এরকমভাবে একটা চার দুটো চার তিনটে চার চারটে চার করতে করতে টোটাল দেখো এক থেকে কুড়ি পর্যন্ত বলেছে তাহলে টোটাল চারের যে সংখ্যা হবে সেটা কুড়িটা চার হবে তাহলে মাইনাস চিহ্ন থাকার জন্য এখানে লিখব মাইনাস চার আছে টোটাল কুড়িটা এটা হচ্ছে আশি হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস হচ্ছে এক্স ফোর এই করতে করতে টোটাল যে টার্ম আসবে টোটাল যে টার্ম আসবে এক্স টোয়েন্টি পর্যন্ত এই টোটালটা মানে দাঁড়াবে এই মাইনাস আশিটা ওই পারে চলে গেলে প্লাস আসি হবে তাহলে যুক্ত আশি মানে একশো হবে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস হচ্ছে এক্স থ্রি প্লাস হচ্ছে এক্স ফোর এই করতে করতে লাস্ট ডট 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 দিতে দিতে লাস্টের টার্মটা থাকবে এক্স কুড়ি যেটার মান আসবে হচ্ছে একশো গড় বার করবার নিয়ম হচ্ছে টোটাল যতগুলো পথ থাকবে তাদের সমষ্টি বার করে তাকে যতগুলো পথ থাকবে সেটা দিয়ে ভাগ করতে হয় যেমন ধরো আমি বললাম তিনজন ব্যক্তি আছে রাম আছে শ্যাম আছে মধু আছে রাম শ্যাম মধু তিনজনের কাছে যা টাকা থাকবে তাদের যদি গরবার করতে বলি মনে করো এর কাছে কুড়ি টাকা আছে এর কাছে দশ টাকা আছে এর কাছে পনেরো টাকা আছে তিনজনের গড় করতে বলি কি করতে হবে তিনজনের টাকাকে আমাদেরকে যোগ করতে হবে করার পর তাকে তিন দ্বারা ভাগ করতে হবে তবেই বেরোয় একই রকমভাবে যখন কুড়িটা পথ থাকবে তাকে প্রথমে কুড়িটা পদকে যোগ করতে হবে যেটা দেখো অলরেডি আমরা এখানে করেছি যেটা দেখো অলরেডি আমরা এখানে করেছি দেখো কুড়িটা পদকে টোটাল যোগ করেছি এ দেখানো কুড়িটা পদকে যোগ করেছি যেমন রামশ্যাম যদু মধুর অঙ্কটা করবার সময় তুমি কি করেছিলে তিনজন ব্যক্তি ছিল বলে তিন দ্বারা ভাগ করেছ সেরকম কুড়িটা পদ থাকলে কুড়ি দ্বারা আবার ভাগ করতে হবে তাহলে এই রাশিটাকে কুড়ি দ্বারা ভাগ করব। এবং এটাকেও কুড়ি দ্বারা ভাগ করব তো কুড়ি দ্বারা ভাগ করলে উত্তরটা পাঁচ আসবে এবং এই টোটাল রাশিটাকে আমরা এক্স বার দিয়ে লিখবো যেটার মান আসবে পাঁচ তার মানে যেটা কারেক্ট উত্তর সেটা হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট উত্তর ঠিক আছে দেখো কি বলছে স্যার আই লাভ ইউ সোমনাথ স্যার আমাদের এক্সামে সোমনাথ স্যার আমাদের গুরু এক্সামে আগুন লাগিয়ে দেবো ধোঁয়া লাগিয়ে দেবো আচ্ছা আর বানাতে পারলাম না প্লিজ টেক মাই নেম প্রণাম নেবেন না বুদ্ধি দেবেন আপনার আচ্ছা অবশ্যই প্রণাম নিলাম ঠিক আছে দেখো প্রণাম নিলাম আর এখানে তোমরা আমি অবশ্যই বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো সামনে মাধ্যমিক আর তো বেশি বাকি নেই আর বারো তেরো দিন বাকি ঠিক আছে আর মাত্র দু সপ্তাহ বাকি নেই ঠিক করে তো এই কটা দিন যদি ঠিক করে সব কটা সেট যদি সলিউশন করতে পারো আশা করা যায় যে ভালো রেজাল্ট হবেই হবে ঠিক আছে আমি কি পর্ষদ করে নাইনটি প্লাস পেতে পারি এই কোশ্চেনের উত্তর আজকেও একটা শর্টস দিয়ে জানিয়েছি যে অবশ্যই পেতে পারো যে কোনো টেস্ট পাবি ভালো কিন্তু টোটাল বইয়ের যে নলেজ কনসেপ্ট সেটাকে ঠিক রাখো তাহলে নিশ্চয়ই পাবে স্যার আপনি আমাদের জীবনে সূর্য আপনি ভগবান আপনি মহান আপনি আমাদের জীবনে আমাদের জীবনে আপনার দেখে অনেক মোটিভেশান পাই থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে আসা দেখো নেক্সট কোশ্চেনে চলে আসি সেটা হচ্ছে এইটা কী বলছে দেখো এর এবং এর মূলধনের অনুপাত থ্রি ইস টু ফাইভ এর মোট লাভ ষাট টাকা পেলে বি কত টাকা পাবে দেখো এ আর বি দুজনার যে মূলধনের অনুপাত সেটা হচ্ছে তিন বাই পাঁচ এ কত টাকা পাবে এর মোট লাভ হচ্ছে ষাট টাকা তাহলে এ যেটা রয়েছে এর জায়গাতে আমরা ষাট লিখলাম নিচে বি লিখলাম ইজিক্যাল টু ওপরে তিন লিখলাম নিচে পাঁচ লিখলাম তাহলে দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি তিনের সাথে বিয় গুণ থ্রি বি আর ইকুয়ালস টু ষাটের সাথে পাঁচের গুণ তাহলে পাঁচ ষাট ইন্টু হচ্ছে পাঁচ এবার দেখো তিন আর ষাট যদি কাটাই এখানে কুড়ি থাকে তাহলে বীর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড হবে বীর মান ওয়ান হান্ড্রেড হবে তার মানে একশো টাকা এটা হচ্ছে অ্যান্সার বীর মান হবে কত টাকা বীর মান একশো টাকা সবাই যারা যারা সঠিক উত্তর দিচ্ছ রূপসা মণ্ডল স্বর্ণলতা মণ্ডল ঠিক আছে সবাই মণ্ডল দা রুদ্র পলাশ সবাই সঠিক উত্তর দিয়েছে অঙ্গার কর্মকার সবাই সঠিক উত্তর দিয়েছ রিমি আই লাভ ইউ সো ঠিক আছে আচ্ছা রুদ্র মনে আছে এই মাথাটা আচ্ছা চলো সবাই সঠিক উত্তর দিয়েছ ভেরি গুড দেখো দেখো বি স্কোয়ার টু ফোর এসি হলে বীজদয় সবসময় বাস্তব ও সমান হয় মনে আছে এই কন্ডিশনটা যেখানে আমরা পড়তাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা ইকাল টু জিরো হলে বীজদ্বয় বাস্তব এবং সমান হয় তো মাইনাস ফোর এসিটাকে ওরা এই দিকে নিয়ে গিয়ে লিখছে যদি বি স্কোয়ার ইকাল টু ফোর এসি হয়ে যায় তাহলে বীজটা সবসময় বাস্তব এবং সমান হবে কি বলছে দেখো এবিসিডি সামন্তরিক হলে বিত্তস্ত সামন্তরিক হলে এখানে ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট বিত্তস্ত সামন্তরিক এই বিত্তস্ত সামান্তরিক হলে কোন এর মান কত হবে বিত্তস্ত সামান্তরিক মানেই সেটা আয়তক্ষেত্র আর আয়তক্ষেত্র মানেই তার কোন হয় নব্বই ডিগ্রি বৃত্তস্ত সামান্তরিক মানে কি সেটা তো আয়তক্ষেত্র আয়তক্ষেত্র মানেই তার কোন তার যে মানটা অ্যাঙ্গেলটা সেটা হয় নাইনটি ডিগ্রি চলো নেক্সট কোশ্চেন বলছে সেকথিটা ইজিক্যাল টু এক্স বাই ওয়াই এক্স আর ওয়াইয়ের মধ্যে কে বড়ো সেক্তিটার যে কোনো একটা মানের কথা তুমি চিন্তা করো মনে করো সেক ধরো ষাট ডিগ্রির মানের কথা আমি ভাবলাম সেক ষাট ডিগ্রি মানে বুঝতে পেরেছ দুই হয় আর দুইয়ের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে দেখো এর যে লব যেটা লবটা কিন্তু বড় হচ্ছে লবটা বড় হচ্ছে আর এখানে থাকা যে হটটা এই হটটা কিন্তু ছোট হচ্ছে সেকের তুমি যে কোনো মান চেক করে দেখো ওই যে ট্রিগ্নোমেট্রিক যে কটা তুমি রাশি শিখেছো না সব কটা মানকে তুমি চেক করে দেখো দেখবে লবের মানটা বড় হবে চলো আর মান দেখি সেক ধরো তোমার হচ্ছে সেক ফর্টি ফাইভ ডিগ্রি সেক ফর্টি ফাইভ ডিগ্রির মান হয় রুট এবার রুট হয় মানে নিচের মানটা এক তাহলে আমরা জানি রুট টুর মানটা বড়ো হয় একের থেকে তাহলে দেখো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি লবটা বের বেরোচ্ছে শেকের যে কোনো মানের ক্ষেত্রে লবটা বের হচ্ছে তাহলে অবশ্যই এখানে যেটা এক্স থাকবে এই এক্সটা বড় হবে তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে বড় কে এক্স আর ওয়াইয়ের মধ্যে এক্স বড় আয়ত ঘনর কর্ণ সংখ্যা কটা উত্তর হচ্ছে চারটে বলেছে সংখ্যাগুরু মান কোনটা হবে দেখি গুণে আট কটা আছে চারটে আট আছে বোধ হয় একটা দুটো তিনটে চারটে আট আছে তাহলে সংখ্যাগুরুমান আট হবে কারণ দুই তো একটা দেখতে পাচ্ছি দুটো দেখতে পাচ্ছি তিনও একটা দুটো দেখতে পাচ্ছি দশও একটা একও একটা আট সবচেয়ে বেশি আছে তাহলে আটই হবে সংখ্যাগুরুমান অ্যান্সার হবে আট আট হবে সংখ্যাগুরুমান ঠিক আছে চলো নেক্সট আট হচ্ছে সংখ্যাগুরুমান একদম চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেখো কি বলছে বলছে আট টাকা বার্ষিক দুই পার্সেন্ট হারে এন বছরের সমূল চক্রবৃদ্ধি এন বছরের সমূল চক্রবৃদ্ধি এটা জিজ্ঞাসা করেছে আর টাকা বলেছে তাহলে পিচ জায়গাতে আর লিখব ওয়ান প্লাস যেটা রেট অফ ইন্টারেস্ট সেটা টু আর দিয়েছে তাহলে ওপরে টু আর লিখব নিচে হানড্রেড লিখব আর এনটাকে বলেছে এন বছরের এন বছরের বলেছে এন বছরের তাহলে পাওয়ারে এন লিখতে হবে তো কোয়েশ্চেনে এন বাই টু লিখে দিয়েছে এটাই ভুল লিখেছে তার মানে এই কথাটা হচ্ছে মিথ্যা কথা এই কথাটা হচ্ছে মিথ্যা কথা কারণ ভুল লেখা আছে না এখানে তো এন বাই টু লেখা আছে অথচ সময় বলছে এন বছর তাহলে পাওয়ারে তো এন হওয়ার কথা আছে এন বাই টু তার মানে ভুল আছে এটা এটা ফলস স্টেটমেন্ট হবে এটা ফলস হবে কারেক্ট সবাই সঠিক উত্তর দিয়েছে ফলস হবে এক্সিলেন্ট ফলস হবে সঠিক উত্তর কারেক্ট 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 নেক্সট কোয়েশ্চানে চলে আসা যাক দেখো কি বলছে এরকম একটা ডেটা দিয়ে দিয়েছে দিয়ে বলছে এর মান তিন হবে চলো একবার দেখি বসিয়ে দেখো এই টোটাল ডেটাটাকে একবার টুকছি এখানটাতে কি দেওয়া আছে দেখো এ বাই ওয়ান ইজ ইকাল টু বি বাই টু ইজ টু সি বাই থ্রি টু এ প্লাস বি প্লাস সি বাই আছে হচ্ছে কে এরকম দেওয়া আছে তাই তো আচ্ছা আমরা এই টোটাল রাশিটাকে না একটা লেটার ধরে নিচ্ছি সেটা হচ্ছে ধরো এক্স এম ধরে নিচ্ছি এম তাহলে এর মান দাঁড়াবে হচ্ছে একের সাথে এম এর গুণ মানে এম বির মানটাকে গুণ হয়ে যাবে ইয়ে দুইয়ের সাথে এম এর গুণ মানে বীর মান বেরোবে টু এম আচ্ছা সির মানটা বেরোবে তিনের সাথে এম এর গুণ মানে সির মান যেটা বেরোবে সেটা হচ্ছে থ্রি এম আচ্ছা এবার দেখো এই রাশিটার কত মান বেরোবে এটার মান বেরোবে কে এর সাথে এম এর গুণ তাহলে এ প্লাস বি প্লাস সি এটার মান বেরোবে কে এর সাথে এম এর গুণ কে এম এর মান এম বির মান টু এম সির মান থ্রি এম এর মধ্যে বসাও এম যুক্ত টু এম যুক্ত থ্রি এম এটা বসালাম আচ্ছা ইজিক্যাল টু লিখবো কে ইন্টু এম তিন এম আর দুই এম পাঁচ এম আর একে ছয় এম সিক্স এম ইজিক্যাল টু হচ্ছে কে ইন্টু এম এম আর এম কেটে দিলে কের এর মানটা থাকবে হচ্ছে ছয় এটাই হচ্ছে কথা কে এর মানটা ছয় কে এর মানটা ছয় মানে এটা যেটা দিয়েছে তিন এই কথাটা ফলস আছে এটা ফলস মিথ্যা কথা হয়ে গেল এটা ফলস আচ্ছা দেখো একটি ত্রিভুজে যদি তিনটে বাহুর দৈর্ঘ্য ফাইভ ইস টু বারো ইস টু তেরো হয় তাহলে ত্রিভুজটা সর্বদা সমকোণী হবে অবশ্যই তাই তুমি একটা ত্রিভুজের একটা বাহুকে এই জায়গাতে পাঁচ নাও এই জায়গাতে বারো নাও আর এই বাহুটা দেখবে অটোমেটিক্যালি তেরো আসবে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করো দেখবে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার করে দেখো দেখবে এই তেরোটা আসবেই কিছু কিছু পাইথাগোরিয়ান টিপলেট আছে যাদের রেশিও তোমাদের যদি এরকম থাকে তাহলে তারা সর্বদা সমকোণী ত্রিভুজ হবে যেমন কিছু কিছু বলে দিচ্ছি যেমন থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ যদি হয় কোথাও যদি ছয় ইস্টু আট ইস্টু দশ দেখতে পাও এটা ধরো কোথাও দেখতে পেলে হচ্ছে তুমি পাঁচ ইস্টু বারো ইস্টু ধরো দেখতে পেলে হচ্ছে তেরো এরা সবাই প্রায়থ টিপলেট আর এরকম রেশিও যদি চোখের মধ্যে পড়ে চোখ বন্ধ করে এটা সমকণি ত্রিভুজ লিখে দেবে এবং সত্য কথা লিখে দিয়ে চলে আসবে পরীক্ষার খাতা বেরোলে দেখবে যে এক নম্বর তুমি পেয়ে গেছো সাইন থিটার মান বলছে সাইন্স্কোয়ার থিটার থেকে বড় হ্যাঁ এই কথাটা সত্য কথা সাইন মানটা সাইন স্কোয়ার থিটার থেকে বড়ই এই কথাটা সত্য কথা কেন সাইন থিটার মান ধরলাম হাফ আর সাইন স্কোয়ার থিটা তাহলে কি হবে হাফের স্কোয়ার তাহলে হাফের স্কোয়ার মানে এটা হয় একের চার একের চার মানে বোঝায় জিরো পয়েন্ট টু ফাইভ আর এটা মানে বোঝায় জিরো পয়েন্ট ফাইভ তাহলে কোনটা বড় হলো অবশ্যই সাইন থিটা বড় হলো তিরিশ ডিগ্রি বসে চেক করো দুটো সাইডে তিরিশ তিরিশ বসে চেক করো তাহলে এই কথাটা হচ্ছে কি এই কথাটা হচ্ছে সত্য কথা ঠিক আছে এটাও সত্য কথা তাহলে তিন আর চার দুটোই সত্য কথা হলো ঠিক আছে আচ্ছা রোদ চশমার ফোকাস কত রোদ চশমার ফোকাস রোদ চশমার ফোকাস রোদ চশমার যেটা ফোকাস হবে সেই ফোকাসটা হবে হচ্ছে অসীম ফোকাসটা হবে ইনফিনিটি ফোকাসটা হবে ইনফিনিটি ঠিক আছে রোদ চশমার ফোকাস হবে ইনফিনিটি ঠিক আছে চলো চলো ফোকাসটা হবে ইনফিনিটি কেন কারণ হচ্ছে দেখো যার যেটা রোদ চশমা হয় তার কোনো পাওয়ার থাকে না আমরা যারা যাদের চোখ খারাপ আছে তারা একটা পাওয়ারওয়ালা চশমা পড়ি পার্টিকুলারলি একটা পাওয়ারওয়ালা চশমা পড়ি কিন্তু সানগ্লাস যখন পড়ো সেই সানগ্লাসে কি কোনো পাওয়ার থাকে সানগ্লাসে কি কোনো পাওয়ার থাকে তাহলে তো তোমার চোখ খারাপ লোকেরা পড়তো সানগ্লাস সানগ্লাসে কোনো পাওয়ার থাকে না দেখো ফোকাসের সাথে পাওয়ারের একটা সম্পর্কের সমীকরণ হলো এ ফিজিক্যাল টু ওয়ান বাইপি তাহলে পাওয়ারে যেহেতু কোনো মান থাকছে না তাহলে ওয়ান বাই পাওয়ারের মান জিরো তার মানে উত্তর আসবে অসীম ফোকাসের মান আসবে হচ্ছে অসীম আসবে এই কারণের জন্য ঠিক আছে একদম একদম এই হবে যাই হোক দুটি ওজাইবের ছেদবিন্দু থেকে এক সক্ষের উপর লম্ব টানলে অক্ষ এবং লম্ব ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা হ্যাঁ এই কথাটা হচ্ছে সত্য কথা এই কথাটা হচ্ছে সত্য কথা এই কথাটা সত্য কথা একদমই কারেক্ট সত্য কথা ঠিক আছে চল লাস্ট কোয়েশ্চেন বলছি একটি লম্ববিত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস ডি তাহলে ব্যাসার্ধ আর যেটা হবে সেটা হবে ডি বাই টু উচ্চতা হচ্ছে এইচ উচ্চতা এইচ তির্যক উচ্চতা কত এল মানে হয় রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তো এল এর মান হবে আর এর মান কত ডি স্কোয়ার টু ডি টু তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে এইচ তার স্কোয়ার তার রয়েছে রুট এখন উভয় দিকে যদি বর্গ করি এর বর্গ করি আর এর বর্গ করি তাহলে উত্তর আসবে এল স্কোয়ার ইজিক্যাল টু ডি বাই টু তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার এটাও সত্য কথা এটাও সত্য কথা ঠিক আছে এটাও সত্য কথা তাহলে এই হয়ে গেল উত্তর ঠিক আছে তাহলে চলো পেপার সলভ হয়ে গেলো টোটালি ঠিক আছে আর এটা টোটালটাই কমপ্লিট হয়ে গেলো আমাদের সলভড হ্যাঁ লিখে দিয়েছিলে ঠিকই ভেরি গুড এক্সেলেন্ট চলো তো আমরা তাহলে কি করব আমরা তাহলে টোটাল পার্ট আমরা কমপ্লিট করে দিলাম ঠিক আছে সবাই ভালো থেকো ঠিক আছে সাহারিয়া বলছে স্যার টেক মাই নেম নিলাম ঠিক আছে একদম একদম ট্রু হচ্ছে প্রত্যেকটাই ট্রু চলো ঠিক আছে সবাই ভালো থেকো পড়াশোনা বাড়িতে করো ফাটিয়ে করো ঠিক আছে আজকের মতন এখানে শেষ করব একটাই লাইভ আজকে করাবো ঠিক আছে তো নেক্সট ক্লাস আবার কবে করতে পারি দেখি কালকে ক্লাস কতটা কি হয় ঠিক আছে কালকে একটু চাপ আছে আমার আই অ্যাম নট শিওর যে কালকের ক্লাস হবে কি হবে না যদি হয় আমি নিশ্চয়ই তোমাদেরকে সাড়ে এগারোটা বারোটার দিকে ক্লাস করানোর চেষ্টা করব আর যদি চাপে থাকি খুব না সম্ভব হয় তাহলে নেক্সট দিন তো হবেই ঠিক আছে টাটা সবাইকে